Hi everyone, this is my first live on Facebook. Just wanted to see how it goes. So here I am here in Barbados in Hilton Hotel, where there is a lot of memories I have here since 2007, when I come first time here in West Indies to play the World Cup. I'm sure whoever was part of that team will remember this place as long they live. আশা করি সবাই ভালো আছেন। প্রথম আমার এক্সপিরিয়েন্স ফেসবুক লাইভের, সো একটু ট্রাই করে দেখার ইচ্ছা জাগলো যে আসলে জিনিসটা কি। তো অনেকে এখন মেসেজ করা শুরু করছে, সাকিব ভাই কি অবস্থা? হ্যাঁ আমি ভালোই আছি। সো দিস ইজ দি হোটেল ওয়্যার উই ইউজ টু স্টে 2007 ওয়ার্ল্ড কাপের সময়। আমাদের অনেক ভালো মেমোরি আছে, আমাদের পুরো টিমের জন্য এটা একটা স্পেশাল জায়গা। আমরা সবাই এই জায়গাটায় অনেক হার্ডওয়ার্ক করছি, ভালো পারফর্মও করছে অনেকে, টিম হিসাবেও করছি। তো মজাই লাগে যখনই এখানে আসি, এরপরেও বেশ কয়েকবার আসার সুযোগ হয় আমার এখানে। তো সবাইকে একটু দেখাতে চাই ভিউ, কিছুক্ষণ আগে হয়তো আমি এটা পোস্ট করেছি। তো এই তো, আশা করি সবাই ভালো আছেন। কিপ সাপোর্টিং মি অ্যান্ড জামাইকা তালোয়ার্স। এখন যেহেতু আমি সিপিএল এর জন্য আছি, আশা করি ভালো একটা সময় কাটবে এখানে আর আমি কন্ট্রিবিউট করতে পারবো টিমের জন্য। সো এই আর কি। তো কারো যদি না, আসলে এখন কোশ্চেন আনসার করার মতো ইয়ে না, জাস্ট একটা মেমোরি শেয়ার করতে চাই যে এখানে যখন ওয়ার্ল্ড কাপে ছিলাম আমরা, ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে এখানে আমরা 3 দিন ছিলাম। সো ওই 3 দিন আমরা অনেক ট্রেনিং করি এখানে, যাতে করে আমরা দেশে যে 3-4 দিন বেশি ছুটি পাই। তো ওখানে অনেক মজার মজার কিছু ঘটনা ঘটে, আমি শিওর আমাদের ওই টিমের পার্ট যারা ছিল সবাই জানে এটা। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা সুইমিং থেকে শুরু করে বোট রাইডিং থেকে শুরু করে অনেকগুলো ইভেন্ট হয়, যে সবগুলাতেই আমাদের পার্টিসিপেট করতে হয় এবং অনেক হার্ড ওয়ার্ক ছিল। বাট অ্যাট দি সেম টাইম আপনারা দেখতেই পাচ্ছেন এত মজার জায়গা এটা, তো সবাই অনেক এনজয় করেছিল। তো এটাই হচ্ছে হিলটন হোটেলের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আবার চেষ্টা করবো আপনাদের আরও বেশ কিছু, যেহেতু এখানে অনেকগুলো আইল্যান্ড এবং বেশিরভাগগুলোতে যাওয়া হবে, তো চেষ্টা করবো যে আপনাদের সাথে আমার মেমোরিগুলো শেয়ার করতে পারি এবং ন্যাশনাল টিমের সাথে যেসব মেমোরি আছে চেষ্টা করবো ওগুলো শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন অবশ্যই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। ধন্যবাদ সবাইকে।